সেলিম ইবনে ওমর ফারুক ভাই তিনি বাংলাদেশ বাংলাদেশের মানিকগঞ্জ থেকে প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম ও ও বারাকাত ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ শেখ আমাদের গ্রামে তৃতীয় লিঙ্গ বা হিজলারা বাচ্চা হলে তাদের বাড়িতে গিয়ে চার পাঁচ হাজার টাকা চাই। না দিলে বাচ্চার বিভিন্ন ধরনের বদ করে এ থেকেই বাচ্চার কোনো ক্ষতি হবে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন প্রিয় ভাই সেলিম ইবন ফারুক আসলে আমাদের দেশে একটা মারাত্মক কুসংস্কার এবং খারাপ একটা রীতি চালু হয়ে গিয়েছে যে তৃতীয় লিঙ্গের যারা মানে হিজড়ারা তাদের একটা মৌসুম বানিয়ে নিয়েছে যে প্রতি বছর একটা নির্দিষ্ট সময় তারা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে বেড়ায় এবং সেখানে যে তারা টাকা পয়সা দাবি করে অর্থাৎ যাদের বাড়িতে নতুন বাচ্চা এসেছে ওই বাচ্চাগুলা কোলে নিয়ে বিভিন্ন ধরনের হাবিজাবি গান গাই এমনকি বাজনাও বাজায় আর এইভাবে তারা এই নাচায় বা গান গাওয়ায় আর এর মাধ্যম দিয়ে টাকা পয়সা বা বিভিন্ন রকম দাবি আদায়ের চেষ্টা করে তো হিজলারা বাড়িতে গেলে তাদের কোলে কখনোই বাচ্চা দিবেন না আর বাচ্চা দিয়ে এইভাবে নাসানোটা ঠিক হবে না হ্যাঁ যদি তারা নাচানো বান্ধ হয় তাদেরকে যতটুকু সম্ভব আপনি দুই চারশো একশো টাকা দিয়ে আপনি বিদায় করে দিবেন আর যদি আপনি তাদেরকে কোনো টাকা পয়সা না দেন তো এমন কোনো আইন নেই যে আপনার কাছ তারা জোর করে নেবে আর তারা টাকা পয়সা না পাওয়ার কারণে যদি আপনার সন্তানের জন্য কোনো বদ করে এই বদ কোনো কাজে লাগবে না এতে সন্তানের কোনো ক্ষতি হবে না নাহমুল্লা